ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি এখনকার প্রশ্ন। আজকের আমার ভিডিও তোমাদের নবম শ্রেণীর যে মডেল টাস্ক অ্যাক্টিভিটি ক্লাস ফোরে দিয়েছে সেগুলো নিয়ে। দেখো যে প্রশ্নগুলো দিয়েছে সেটা হচ্ছে, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে সরসলই। কান্দিল নামক গ্রন্থটি রচয়িতা কে? তলস্তয়। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে? এটা অ্যাডাম স্মিথ। কস্তম্বের সঙ্গে খস্তম্বের মিল, এটার প্রথমে দিয়েছে কস্তম্বের রোবেসপিয়ার, এটি সন্ত্রাসের শাসন। ডিউক অফ ওয়েলিংটন ইংরেজ সেনাপতি। কুটজফ এটা রুশ সেনাপতি। তারপর তোমাদের এক নম্বর যে প্রশ্নগুলো দিয়েছে, প্রথমে দিয়েছে কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত, এটি উত্তর হবে ফ্রান্স প্রাগ বিপ্লবকালে ফ্রান্সের রাজস্ব গ্রহণকারী কর্মচারীরা। তারপরে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, কারা এটা হলো লিজিয়ন অফ অনার কি? লিজিয়ন অফ অনার হচ্ছে যে নেপোলিয়নের প্রবর্তিত এক ধরনের বিশেষ সম্মান বা বিধি। তারপর প্রশ্ন, অর্ডার্স ইন কাউন্সিল কি? এ প্রশ্নের উত্তর হচ্ছে, এটা লিখবো 1806 সালে নভেম্বরে নেপোলিয়ন বার্লিন ডিগ্রি জারি করে মহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ বাণিজ্য বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। ব্রিটিশ কাউন্সিল কর্তৃক অনুমোদিত সার্বভৌম জরুরি ক্ষমতা ব্যবহার করে কাউন্সিলের জবাব দেয়। আবার আলাদা প্যারা করে লিখবে, কেউ যদি শুধু এইটুকুই লেখে তাহলে হবে, 1807 সালে নভেম্বর এবং ডিসেম্বরের আদেশে ব্রিটিশ বাণিজ্য বাদ দিয়ে যে কোনো বন্দরে অবরোধ ঘোষণা করা হয়েছিল, যা অর্ডার্স ইন কাউন্সিল নামে পরিচিত। তারপরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, নেপোলিয়ান কোন নেপোলিয়ান কী, সে সম্পর্কে একটি টিকা লিখতে বলা হয়েছে। এই প্রশ্নটি তোমাদের প্রত্যেকের বইয়ে রয়েছে, সেই জন্য আমি এটিকে আর লিখে তোমাদের প্রশ্নটাকে ভিডিওটাকে বড় করিনি। তো আজকে ভিডিও আপাতত এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।